মানে আপনি বলতে চাইলেন আমি আমার ব্যাপারটাই দেখি? না, আমি তো এটাও বলি নাই। তাহলে তুই, কথা হচ্ছে তুই খুব প্যারা দিস প্যারায় প্যারায় হঠাৎ করে। স্বর্ণকার তো ওনার খুব সুন্দর একটা মুকুট ছিল, তো তাজ মানে মুকুট, তো ওনার ওই স্বর্ণখচিত মুকুটের কারণে এত বিখ্যাত ছিলেন যে এলাকাটার নাম ওনার ওই মুকুটের নাম অনুসারে তাজ। তাজ মানে যেহেতু মুকুট, তাই তাজহাট নামকরণটি করা হয়। তাজহাট জমিদার বাড়িটি যখন প্রেসিডেন্ট ইরশাদ হোসেন মোহাম্মদ ইরশাদ ওনার বাসা রংপুরে, তো রংপুর দেখে এখানে সুপ্রিম কোর্ট দিছে এটা আসলে ভুল কথা ছিল। উনি সবসময় চেয়েছিলেন প্রাদেশিক শাসন ব্যবস্থা আমাদের দেশে হোক, তো উনি সুপ্রিম কোর্টের বেঞ্চ অনেকগুলো বেঞ্চ করলেন, বিভাগীয় বেঞ্চ, তার মধ্যে এটা ছিল রংপুর বেঞ্চ। তো এই উত্তর অঞ্চলের জন্য এই রংপুর বেঞ্চ হাইকোর্টটা এটা সুপ্রিম কোর্ট হিসাবে ব্যবহার হবে, এবং এটা কিন্তু 1984 পর্যন্ত এই হাইকোর্ট বেঞ্চটি রংপুর সুপ্রিম কোর্ট মানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটা বেঞ্চ হিসাবে ব্যবহার হয়েছে। পরবর্তীতে যখন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আসে 91 নির্বাচনের মাধ্যমে, তখন কিন্তু আসলে এটা আর বন্ধ করে দেওয়া হয় এই প্রাদেশিক শাসন ব্যবস্থা, যে আসলে ওনার চিন্তাধারণা হয়তো বা ঠিক ছিল, কিন্তু মূলত যেটা সবার মুখে শোনা হয় যে রংপুরে উনি সুপ্রিম কোর্ট নিয়ে আসছে, এটা আসলে ভুল। সুপ্রিম কোর্ট ঢাকাতেই ছিল, সুপ্রিম কোর্টের বেঞ্চ হিসাবে রংপুরে এটা। ইয়াতে যাওয়া যাবে, ভিতরে যে মানে মিউজিয়ামটা আছে সেটার কি মানে? মিউজিয়ামে আপনি যেতে পারবেন এবং মিউজিয়ামে ক্যামেরা অ্যালাউ করে না, সো আমি আপনাকে সংক্ষেপে বলতে পারি বা আপনি চাইলেও দেখতে পারবেন। এখানে আওরঙ্গজেবের আমলে লিখিত কোরআন শরীফ এটা দেখতে পারবেন, এছাড়া একাদশ এবং দ্বাদশ শতাব্দীর দিকে যে একটা বিখ্যাত শিল্প ছিল আমরা জানি সবাই, টেরাকোটা শিল্প, এই শিল্পটা কিন্তু বেশ কিছু নিদর্শন এখানে দেখতে পাওয়া যায়। এছাড়া আপনি যদি বলেন যে হিন্দুদের কিছু দেব দেবতা বিষ্ণুর মূর্তি যেগুলো উপরে দোতলায় একটা কক্ষে সুন্দর মতো স্থান দেওয়া হয়েছে, আর এছাড়া আরও কিছু পুরাতন আরবি ভাষা এবং সাংস্কৃতিক ভাষায় লিখিত পাণ্ডুলিপি এটার অবস্থান এখানে পাওয়া গেছে। তবে আপনি রামায়ণ পাবেন, হ্যাঁ, রামায়ণ পুরাতন ভাষায় রামায়ণ লেখা এবং পুরাতন আওরঙ্গজেবের আমলে কোরআন শরীফ লেখা, এই দুটো আপনি পাণ্ডুলিপি বিশেষ করে এখানে দেখতে পাওয়া যায়। এখন আসছি আমরা কোথায়? এটা হচ্ছে আমাদের রংপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। মূলত এখানে নতুন জাতের চারা মানে বীজ উদ্ভাবন মানে এইসব নিয়ে গবেষণা, মানে যেটা হচ্ছে আমাদের অনেকটা সাভারে যেটা দেখি, মানে এটাকে আসলে এত হাইপের রিজনটা কি? হ্যাঁ বল, একবারই মুখে নে। হ্যাঁ কেমন কি এত ভালো লেগে গেছে সিঙ্গারা খেয়ে? এত ভালো লেগে গেছে, আরেক আরেক কামড় খাও, এটা ওদের ফেমাস মিষ্টি। ঠিক আছে, কেজি কত করে? 510। পিস কত করে? কিছুই লাগ নাই, তাহলে এইসব ফেক এক্সপ্রেশন আর দিবা।